film. ওদের সমস্যা মিটে যাবে। এবার নিজের কথা একটু ভাব। ও কি ভাববে কাকু? আমি তো আছি। তুমি বোন হয়ে আমার কথা ভেবেছো, আর আমি দাদা হয়ে তোমার কথা ভাববো না? এটা একটু দেখুন তো কাকু। আমি নিউলিপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সাইনবোর্ডও লেখা হয়ে গেছে, আর কাল উদ্বোধন। কোনো কিন্তু নয় রুনা, আজ তোমার দয়ায় আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার মতো অসংখ্য কালিদাস তোমার মতো সরস্বতীর কৃপায় ধন্য হবে। তুমি একা নও রুনা, আমিও তোমার পাশে থেকে গান শেখাবো। এই গান শেখাবে কালিদাস না মন সে? কাকু সেটা ঠিক করবো আমার দিদিমণি। আগে কালকে স্কুলের উদ্বোধনটা তো হোক। আমি যেখানে থাকবো সেখানে মন সিং আসবে না, ঘড়ি থেকে লাভ নেই, ভেতরে চলো। কেন আসবে না? কেন সেটা দুদিন পরে বুঝতে পারবে। কালিদাস, তুই যে 50,000 টাকা দিয়ে গিয়েছিলি তা দিয়ে আরো জমি কিনেছি, ঘরটা সারাচ্ছি। সামনের মাসে টাকাটা পাঠালে ভাবছি আরো কিছু জমি কিনব। এর মধ্যে পারি তো তোর বৌদিকে নিয়ে গিয়ে অপুকে মানে বৌমাকে আশীর্বাদ করে আসবো। শুভেচ্ছা নিস দিদি দাদা। আমি 25,000 টাকা চাইলাম, দিল না, আর গায়ে গিয়ে কালিদাস, কি হলো? কালিদাস কোথায়? রুনাদের বাড়িতে গেছে। ছি ছি ছি, মাধবদার টাকাগুলো এভাবে নষ্ট করা? ও টাকা মালিক এবং মাধব জেঠু কোথায়? ও টাকা মালিক তো এবং কালিদাস তা? আপনি বলুন কাকাবাবু। বাবা এমন একটা জঘন্য উইল করে আমার জীবনটা একবার নষ্ট করে দিয়ে গেছেন। আরে আমরা পছন্দ করে বিয়ে দিলে তো এটা হতো না। তুমি নিজেই তো পছন্দ করে একটা বোকা আমাকে বিয়ে করলে। মামাই তো বললো একটা বোকা লোক দেখে বিয়ে কর, তারপর ওর নামে সম্পত্তি গেলে ওকে পটিয়ে পাঠিয়ে নিজের নামে সম্পত্তি লিখে ওকে ডিভোর্স করে দিবি। কালিদাসকে তো আমি ভালো মানুষ হিসেবে ভেবেছিলাম, কিন্তু ও যে হাতে টাকা পেয়ে তোমার সঙ্গে এভাবে ব্যবহার করবে সেটা তো বুঝতে পারিনি। কালিদাস এভাবে সব টাকা পয়সা উড়িয়ে দেবে, একটা কিছু তো ব্যবস্থা করা দরকার। একটা কিছু তো করতেই হবে। ভাবছি কালিদাসকে এখান থেকে তাড়াতে হবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ, আর অপু যদি রাজি থাকে তো মোহন সিং এর সঙ্গে ওপর বিয়ে দিয়ে দেবো। পাঞ্জাবির সঙ্গে ওর বিয়ে দেবে? আরে মোহন সিং পাঞ্জাবি কোথায়, ও তো বাঙালি। মোহন সিং বাঙালি? হ্যাঁ, মানে ঠিক আমাদের মতো বাঙালি নয়, তবে বাংলাদেশে থাকতে থাকতে বাঙালি হয়ে গেছে। কেমন সুন্দর বাংলা বলে শোনো না। কিরে বিয়ে তো দেবে, তাতে কি সমস্যা কিছু মিটবে? অপুর কথা ওর বাবার সম্পত্তি তো কালিদাসদার নামে লিখে দিয়েছো, কালিদাসদা তো ওকে কিছুই দেবে না। যাতে দেয় সে ব্যবস্থা করতে হবে। যে স্ট্যাম্প পেপারে কালিদাসকে দিয়ে সই করাতে চেয়েছিলে সেই স্ট্যাম্প পেপারটা আছে তো? হ্যাঁ, আমার ব্যাগেই আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।